সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন ছেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে তাদের আটক করা হয়। মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত 10টার দিকে বনের চড়া পুটিয়ার খন্তা কোদাল খালে অন্যান্য দিনের মতো নিয়মিত টহল দিচ্ছিলেন ব্রন প্রহরীরা। ওই সময় খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়। এ সময় একটি বিষের বোতল, বিষ মিশ্রিত 10 কেজি বিভিন্ন প্রজাতির মাছ, 1500 ঘনফুট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এর আগে শনিবার বনের করমজল এলাকা থেকে তিন জেলেকে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠায় বন বিভাগ।